ভারতের বিখ্যাত স্থাপত্য এবং তাদের প্রতিষ্ঠাতা মানে ভারতের যে বিভিন্ন স্থাপত্যগুলো রয়েছে যেমন বিভিন্ন দুর্গ বিভিন্ন মসজিদ বিভিন্ন গুহা যেমন বিভিন্ন মিনার এবং বিভিন্ন স্ট্যাচু এই যে স্থাপত্যগুলো রয়েছে তো এই স্ট্যাচু মানে স্থাপত্যগুলো কে তৈরি করেছিল এবং কোথায় রয়েছে যেমন ইংরেজদের তৈরি কিছু স্থাপত্য যেমন ভারত সরকারের তৈরি কিছু স্থাপত্য তাদের একটা লিস্ট নিয়ে আমরা আলোচনা করছি তোমরা সেটা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো চলো স্টার্ট করছি যেমন স্থাপত্যের নাম কি কে প্রতিষ্ঠিত করেছিল এবং কোথায় রয়েছে যেমন উত্তর প্রদেশে আকবর এবং শাহাজানের তৈরি স্থাপত্যের নাম কি আগ্রা দুর্গ মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের ঔরঙ্গজেবের তৈরি স্থাপত্যের নাম কি বিবিকা মকবর মকবারা বিবিকা মকবার যেমন বুধগায়া অশোক তৈরি করেছিলেন কি বোধগায়া বিহারের বোধগয়া অশোক বুধগায়া স্থাপত্য তৈরি করেছিলেন উত্তর প্রদেশের ফতেপুর সিক্রির সিক্রিতে আকবর তৈরি করেছেন কি আহ বুলন্দ দরওয়াজা বুলন্দ দরওয়াজা দিল্লি দিল্লিতে শাহজাহানের দিল্লিতে তৈরি করেছিল জামা মসজিদ মতি মসজিদ শাহজাহান তৈরি করেছিল কোথায় আগ্রাতে লালকেল্লা শাহজাহান তৈরি করেছিল নিউ নতুন দিল্লিতে তাজমহল শাহজাহান তৈরি করেছিল আগ্রাতে যেমন মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে গুপ্ত শাসক তৈরি করেছিল অজন্তা গুহা ফিরোজ শাহ কোটলা ফিরোজ শাহ কোটলা যে স্থাপত্য তৈরি করেছিল কি ফিরোজ শাহ তো হলো দিল্লিতে মুর্শিদাবাদে হাজার হাজার মুর্শিদাবাদে দুয়ারি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন ঝা হুমায়ুন যা এর তৈরি হাজার হাজারদুয়ারি কোথায় রয়েছে মুর্শিদাবাদ কি মুর্শিদাবাদের থেকে বিখ্যাত হাজার দুয়ারি প্যালেস আচ্ছা হায়দ্রাবাদে বিখ্যাত স্থাপত্যের নাম কি চার মিনার যেটা কি ওয়ালি কুতুব শাহ তৈরি করেছিলেন দিল্লির বিখ্যাত স্থাপত্যের নাম কি যন্তর মন্তর যেটা কি সোয়াই জয়ং জয়সিং সোয়াই জয়ংশ জয়সিং তৈরি করেছিলেন কাশ্মীরের বিখ্যাত স্থাপত্যের নাম কি শালিমার যেটা জাহাঙ্গীর তৈরি করেছিলেন উত্তরপ্রদেশের বিখ্যাত স্থাপত্যের নাম আকবরের সমাধি যেটা জাহাঙ্গীর তৈরি করেছিলেন নতুন দিল্লিতে বিখ্যাত স্থাপত্যের নাম কি কুতুব মিনা এবং যেটা তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইব কলকাতার বিখ্যাত স্থাপত্যের নাম কি ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা কি ইংরেজ তৈরি করেছিলেন চিতোরগড় রাজস্থানের চিতোরগড়ে সব থেকে বিখ্যাত স্থাপত্যের নাম কি বিজয় স্তম্ভ বিজয় স্তম্ভ যেটা কি মহারানা কুম্ভ তৈরি করেছিলেন নতুন দিল্লিতে বিখ্যাত স্থাপত্যের নাম কি ইন্ডিয়া গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গেট ইন্ডিয়া গেট যেটা কি ইংরেজরা তৈরি করেছিলেন রাজস্থানের হাওয়া হাওয়া মহলে রাজস্থানের যে বিখ্যাত স্থাপত্য হাওয়া মহলকে তৈরি করেছেন সবাই প্রতাপ সিং উড়িষ্যার বিখ্যাত স্থাপত্যের নাম কি কোনার্কের সূর্য মন্দির কোনার্কের সূর্য মন্দির যেটাকে রাজা নরসিং নরসিং দেব তৈরি করেছিলেন হাওড়া এবং কলকাতার বিখ্যাত রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তৈরি করেছিলেন ইংরেজ আর রাজগীর রাজগীর যেটা বিহারের রাজগীর লালন্দা বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছিলেন গুপ্ত সম্রাটগণ মধ্যপ্রদেশের বিখ্যাত সাঁচি স্তূপ তৈরি করেছিলেন এদিকে অশোক রাজগীরের অজা রাজগীরের বৌদ্ধ স্তূপ তৈরি করেছিলেন কি অজাত শত্রু কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আলী শাহ অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ বাগ স্তম্ভ তৈরি করেছিলেন কি ভারত ভারত সরকার অমৃতসরে ভারত সরকার তৈরি করেছিলেন কি কন্যা বাগ কন্যাকুমারিকার কন্যাকুমারিকায় বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করেছিলেন কি ভারত সরকার মাদুরাই মাদুরাই মিনাক্ষী মন্দির তৈরি করেছিল কি প্রথম সদয় বর্মন প্রথম সদায় বর্মন উদয়পুরে সিটি প্যালেস তৈরি করেছিলেন কে মহারানা উদয় সিং অমৃতসর পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন গুরু রামদাস এবং ওড়িশায় উদয়গিরি বা খণ্ডগিরি তৈরি করেছিলেন কে খরবেল এই ছিল আজকের আপডেট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস